এই চমৎকার ড্রোনটি উড়াতে চলে আসলাম গাইবান্ধায়। মাত্র 10,000 টাকার নিচেই পেয়ে যাচ্ছেন এই ড্রোনটি আপনারা খেলাঘরে। কম দামে বেস্ট ড্রোন পেতে এখনই খেলাঘরের সাথে যোগাযোগ করুন। তো চলুন ফার্স্টে আনবক্সিং দিয়ে শুরু করি। এটা এরকম একটি চমৎকার বক্সে আসে। ড্রোনটির নাম হচ্ছে S9000। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট আনবক্স করে ফেলি। ওয়াও, এর সাথে আমরা এরকম চমৎকার একটি ব্যাগ পেয়ে যাচ্ছি, চেন সিস্টেম। এই ব্যাগটিতে ড্রোনটি বেশ ভালোভাবে প্রোটেক্টিভ থাকবে, হালকা বাড়িটারি খেলে কিছু হবে না, দেখতেই পারতেছেন। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি, অসাধারণ, ফোল্ড করে রাখা। ফোল্ডেবল হওয়ায় এটা অনেক ছোট হয়ে যায় এবং যে কোনো জায়গায় ক্যারি করা যায়। তো এটাকে রেখে দিয়ে আর দেখি আমরা কী কী পাচ্ছি। এই হচ্ছে আমাদের রিমোটটি, এটার ব্যবহার আমরা কিছুক্ষণ পরে শিখব। এরপর এর সাথে আরও থাকছে একটি স্ক্রুড্রাইভার, 4টি এক্সট্রা প্রপেলার এবং একটি চার্জিং কেবল, এবং 4টি প্রোপেলার গার্ডও আমরা এর সাথে পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফুল কিট পেয়ে গেলাম আমরা। এরপরে এই একটি পেপার, এটা দিয়ে আমাদের অ্যাপটি নামাইতে হবে, আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি অ্যাপটি নামিয়ে। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটা কিনা পুরো চাইনিজ ভাষায়। অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনাদের ইনস্ট্রাকশন ম্যানুয়ালের কোনো দরকার নেই। আর হ্যাঁ, এর সাথে কিন্তু আমরা পাওয়ারফুল 2টি ব্যাটারি পেয়ে যাচ্ছি। এর প্রত্যেকটি ব্যাটারি আপনাকে আপ টু 20 মিনিট ফ্লাই টাইম দিবে, অর্থাৎ আপনি একসাথে 40 মিনিট এটাকে ফ্লাই করতে পারবেন। এই যে এর আর্মসগুলোকে আমরা খুলে নিচ্ছি, এটা এভাবে ফোল্ড করা যায় জন্য এটা ক্যারি করতে খুব সুবিধা হয়। যদি এটা ফোল্ডেবল না হতো তাহলে কিন্তু অনেক ঝামেলা হতো। এই যে দেখতে পারতেছেন কত সুন্দর, ওয়াও, কত বড় দেখা যাচ্ছে ড্রোনটা, আসলে এটা একটা বড় ড্রোন। আর এই যে এতে আমরা পেয়ে যাচ্ছি 2টি ক্যামেরা। এর মেইন ক্যামেরাটি আমরা এভাবে রিমোট দিয়ে আপ ডাউন করতে পারবো, দেখতেই পারতেছেন। এর 2টি ক্যামেরায় একদম ফুল এইচডি 1080p আমরা রেকর্ড করতে পারবো। একটা হচ্ছে এই মেইন ক্যামেরা যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকটা হচ্ছে এই যে ড্রোনের নিচের ক্যামেরাটি। এতে খুব উন্নত মানের লেটেস্ট মোটর ইউজ করা হয়েছে, যেন খুব স্মুথ ফ্লাই করে। এর বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে খুব ভালো মানের প্রিমিয়াম প্লাস্টিকের, পুরো মেটালের মতো ফিনিশিং দেওয়া হয়েছে, এতে করে দেখতে আরও প্রিমিয়াম লাগে। তো এই যে আমরা ড্রোনটি ফ্লাই করতে চলে আসলাম গাইবান্ধার বালাসি ঘাটে। ওয়াও, টেক অফটা অসাধারণ ছিল, আর কি সুন্দর স্টেবল ফ্লাই করতেছে, আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। দেখতেই পারতেছেন কত বড় খোলা জায়গা, প্রচুর বাতাস, কিন্তু একদম স্টেবল ফ্লাই করতেছে। তো গাইবান্ধা থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি আপনার গাইবান্ধার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। এই ড্রোনে কিন্তু আমরা অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর পেয়ে যাচ্ছি, এতে করে এই যে ড্রোনটা আশেপাশে থাকা অপটিক্যালস, অর্থাৎ এই যে পিলার, গাছ টাস ইত্যাদির সাথে লেগে যাবে না। আর এতে কিন্তু চমৎকার একটা ফিচার রয়েছে, ফ্লিপ মারে, আমি দেখাচ্ছি। এই যে একটু উপরে নিলাম, ওয়াও, অসাধারণ। এর এই ফিচারটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো গাইবান্ধায় এসে ড্রোনটা উড়াচ্ছি, খুবই ভালো লাগতেছে। এখানে এই যে বালাসি ঘাট ঘুরলাম, এরপরে এসকেএস ঘুরলাম, আরও অনেক জায়গায় ঘুরলাম, খুবই সুন্দর জায়গা গাইবান্ধা। তো কে কোনখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সামনের রিভিউতে আমি ড্রোন ফ্লাই করতে কোথায় কোথায় গেলে আপনারা বেশি খুশি হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী সুন্দর স্টেবল ফ্লাই হচ্ছে, মাথার উপর উড়াচ্ছি, প্রচুর বাতাস লাগতেছে, অসাধারণ। তো এটাকে আমরা এখন একটু দূরে নিয়ে যাই, আরও উপরে উঠাই, দেখি, ওয়াও, কত দূরে নিয়ে গিয়েছি দেখতেই পারতেছেন, ক্যামেরাও ফোকাস ধরে রাখতে পারতেছে না। এই যে অনেক দূর চলে গিয়েছে, এটা অনেক উপরে উঠিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা এর ক্যামেরা স্যাম্পল দেখব, আরেকটু উড়িয়ে নিই, ভালোই লাগতেছে। তো এতে আমরা টোটাল 2টি ব্যাটারি পেয়ে যাচ্ছি, একটি ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় আমরা ওটাকে চার্জে লাগিয়ে আরেকটা ব্যাটারি দিয়ে এটাকে চালাইতে পারবো। তো এবার এটাকে টেক অফ দিয়ে দিই, ওয়াও, 1 কি টেক অফ, অসাধারণ, একদম জায়গা মতো এসে টেক অফ হলো। তো এই হচ্ছে ক্যামেরা স্যাম্পল, অ্যাট দ্য প্রাইস মোটামুটি ভালোই। এই প্রাইজের ড্রোনগুলোতে কিন্তু আপনারা ক্যামেরায় ল্যাগ পেয়ে যাবেন, কিন্তু এই ড্রোনের ক্যামেরায় কোনো প্রকার ল্যাগ নেই, খুবই ভালো জিনিস, এবং ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালোই। এই যে দেখতে পারতেছেন আমি ড্রোনটাকে কত ফাস্ট রোটেট করতেছি একদম চারোদিকে, কিন্তু ক্যামেরায় কোনো প্রকার ল্যাগ নেই, খুবই সুন্দর ফ্লাই হচ্ছে এবং মোটামুটি স্টেবলও আছে। তো চলুন এবার আবার আমরা স্টুডিওতে চলে যাই এবং এই ড্রোনটাকে কীভাবে ফ্লাই করব সেটা দেখে নেই। তো চলে আসলাম স্টুডিওতে। তো ফার্স্টে আমি এর অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সারগুলো দেখিয়ে দিই। এই যে সামনে হচ্ছে 2টা সেন্সার, এবং এই যে এই পাশে একটা, এই যে এইটা, এবং এই যে এই পাশে আরেকটা, এইটা। এই সেন্সারগুলোর মাধ্যমে ড্রোনটা কোনো জায়গায় যেন বাড়ি না খেয়ে যায় সেই চেষ্টা করবে, ঠিক এইভাবে। এটা হচ্ছে ড্রোনের পাওয়ার অন বাটন,
এটাকে আমরা টিপ দিয়ে হালকা একটু হোল্ড করলেই ড্রোনটা অন হয়ে যাবে। এই যে সামনে বাতি জ্বলতেছে এবং এটা ব্লিঙ্ক করতেছে। তো এবার এই হচ্ছে আমাদের রিমোট, রিমোটটাকে এখান দিয়ে অন করতে হবে। এই যে অন হয়ে গেল। এরপর এই থামস্টিকটাকে একবার উপরে নিচে দিলেই এই যে বাতি ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ কানেক্ট হয়ে গিয়েছে। এবার যদি আমরা এটা উপরে দেই তাহলে ড্রোনটা উপরে উঠবে, এটা নিচে দিলে ড্রোনটা নিচে নামবে। এরপরে এই যে এটা হচ্ছে ওয়ান কি টেক অফ অ্যান্ড ওয়ান কি ল্যান্ডিং বাটন, এখানে হেডলেস মোড সহ আরও কিছু অপশন রয়েছে। আর এটা হচ্ছে 360 ডিগ্রি ফ্লিপ দেওয়ার বাটনটি। আর এটা হচ্ছে স্পিড মিটার, এই যে এখন সেকেন্ড স্পিডে রয়েছে, এখন থার্ড স্পিড অর্থাৎ সবচেয়ে বেশি স্পিডে রয়েছে, এখন আবার ওই যে ফার্স্টের স্পিডে রয়েছে। আর এটা দিয়ে আমরা ড্রোনটাকে সামনে পিছনে ডানে বামে নিতে পারবো। আর এই বাটনটাতে যদি আমরা একটা প্রেস দিয়ে হোল্ড করি তাহলে আমরা এটা দিয়েই ড্রোনের ক্যামেরাটিকে আপ ডাউন করতে পারবো। এই যে আপনারা দেখতেই পারতেছেন আমি রিমোট দিয়ে আপ ডাউন করতেছি। এটা খুবই চমৎকার একটা ফিচার, এই প্রাইসের ড্রোনগুলোতে সাধারণত এই ফিচারগুলো পাওয়া যায় না, তাই এটা বেস্ট ড্রোন আন্ডার 10,000 টাকা। আর এই দামে কিন্তু শুধু খেলাঘরই আপনাদেরকে এই ড্রোনটা দিচ্ছে। এরপর এই যে আমরা এর অ্যাপটি নামাবো, তার জন্য আমাদেরকে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে এই যে একটু সময় নিচ্ছে, এটা হচ্ছে অ্যাপ ফ্লাই প্লাস, এটা আমি ডাউনলোড দিয়ে দিলাম। এখন এই যে ওপেন করি, এ তো চালু হয়ে গিয়েছে, কিন্তু এই যে দেখতে পারতেছেন আমাদের ড্রোনের ক্যামেরা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওয়াইফাইয়ের সাথে আমার মোবাইলটিকে কানেক্ট করতে হবে, ড্রোনের ওয়াইফাইয়ের সাথে। তো এই যে আমি এখন চলে যাচ্ছি ওয়াইফাই অপশনে, এখানে চলে আসলাম। তো এখন খেলাঘরের ওয়াইফাইটা কানেক্ট করা আছে, আমি ড্রোনেরটা কানেক্ট করে দিলাম। এই তো ড্রোনের ক্যামেরা আমরা এখন দেখতে পারতেছি। এই যে এখন আমরা ড্রোনের ফ্রন্ট ক্যামেরাটি দেখতে পারতেছি, দেখতে পারতেছেন খুব সুন্দর কোয়ালিটি আসতেছে, কিন্তু খুবই ভালো। তো এতে আরও অনেক ফিচার রয়েছে, যেমন আমরা এর নিচের ক্যামেরাটি অন করি, এই যে ঘুরিয়ে দিলাম এখান থেকে অ্যাপ থেকেই। এই যে এবার আমরা ড্রোনের নিচের ক্যামেরাটি দেখতে পারতেছি, এটার কোয়ালিটিটা একটু ডাউন মেইন ক্যামেরা থেকে, কারণ এটা আমরা ওইরকম একটা ইউজ করব না, হালকা পাতলা ইউজ করব। তো এটা হচ্ছে এখন ভিডিও বাটন, এই যে ভিডিও হচ্ছে এখানে টাইম দেখাচ্ছে, ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, এই যে মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, খুবই সুন্দর কোয়ালিটি আসতেছে। তো এই ছিল অ্যাপের ব্যবহার। আর হ্যাঁ, ড্রোনটাকে কিন্তু আপনারা প্রপেলার গার্ড ছাড়া উড়াবেন না। আমি একটু এই যে প্রপেলার গার্ড লাগানো খুবই ইজি, যেহেতু আপনারা ড্রোনের সাথেই পেয়ে যাচ্ছেন, এটাকে লাগিয়ে নেবেন, এভাবে করে দিলেই প্রপেলার গার্ডটি লেগে যাবে, খুবই ইজি। তো বন্ধুরা, ড্রোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, সুতরাং অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরও যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞেস করুন। খেলাঘর থেকে অর্ডার করতে ডিসক্রিপশনে খেলাঘরের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন। পাশাপাশি খেলাঘরের ফেসবুক পেজের মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারবেন, খেলাঘরের ফেসবুক পেজের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা যারা খেলাঘরের শোরুম ভিজিট করতে চান, খেলাঘরের শোরুমের অ্যাড্রেসও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।